শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও ভয়াবহ বিপদে ভারত, দ্বিতীয় ঢেউয়ের পর আবারও আসতে চলেছে তৃতীয় ঢেউ, কাজ হবে না সাপ্তাহিক লকডাউন। এবার করোনায় একদিনে সবচেয়ে বেশি মৃত্যু দেখল পশ্চিমবঙ্গ। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে কেড়ে নিল আরো 70 লক্ষ মানুষের রোজগার। টিকার প্রযুক্তি পাঠাচ্ছে চীন, উৎপাদন করে চাহিদা মেটাবে পাকিস্তান। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ভোটে জয়ী হয়েছেন যে মুসলিম প্রার্থী। হঠাৎ আইপিএল বন্ধে ভিখারি হওয়ার পথে ভারতীয় বোর্ড। এবং সব শেষ থাকছে, ফ্রান্স থেকে আরো 30টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে মিশর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সংকটের মেঘ কাটার কোনো ইঙ্গিত নেই এখনও। এই আবহে নতুন আশঙ্কার কথা জানালেন অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ডিরেক্টর রণদীপ গেরিলা। সংক্রমণের দ্বিতীয় ঢেবে বিপর্যস্ত ভারতবাসীকে তার বার্তা, অদূর ভবিষ্যতে তৃতীয় ঢেউ আসতে পারে ভারতে। অতি মহামারী মোকাবেলায় সাপ্তাহিক লকডাউন, আংশিক লকডাউন বা রাত্রিকালীন কার্ফুর মতো দাওয়ায় কোনো কাজ হবে না বলেও স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন। তার মধ্যে কোভিড-19 সংক্রমণের শৃঙ্খল ভাঙতে দীর্ঘকালীন লকডাউনের পথে হাঁটতে হতে পারে। গ্যালেরিয়া মঙ্গলবার বলেন, তিনটি বিষয় আমাদের নজর রাখা উচিত। প্রথমত, হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নের দিকে জোর দিতে হবে। দ্বিতীয়ত, সংক্রমণ ঠেকাতে অতি সক্রিয়তা দেখাতে হবে। তৃতীয়ত, টিকাকরণ কর্মসূচি চালিয়ে যেতে হবে। অক্সিজেন সরবরাহের মতো আরও গুরুত্ব দেওয়া উচিত। দীর্ঘমেয়াদী পূর্ণ লকডাউন জারি করার আগে সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সমন্বয়ের বিষয়টিতে গুরুত্ব দিয়েছে MS প্রধান। পাশাপাশি মানুষের জীবিকা এবং অত্যাবশ্যকীয় পণ্য এবং পরিষেবার বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি। প্রসঙ্গত, কয়েক মাস আগে গেরিলা সতর্ক করেছিলেন, করোনায় ভারতীয় প্রজাতির অন্যগুলোর চেয়ে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। শুধুমাত্র দ্রুত হারে সংক্রমণ ছড়ানো নয়, ভাইরাসের ভারতীয় রূপের ক্ষেত্র বিশেষে বেশি বিপজ্জনক বলেও দাবি করেছিলেন তিনি। প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু দেখল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। গত 24 ঘন্টায় রাজ্যটিতে করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছে 17,500-এরও বেশি মানুষ। মঙ্গলবার রাতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, একদিনে রাজ্যে 107 জন মারা গেছেন। এর মধ্যে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা জেলাতেই 33 জনের মৃত্যু হয়েছে। কলকাতায় মারা গেছেন 31 জন। সেই সঙ্গে রাজ্যে ফের নতুন করে সংক্রমণ ছড়িয়েছে 17,500-এরও বেশি। গত কয়েকদিনের মতোই কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনায় দৈনিক আক্রান্তের সংখ্যা 4,000-এর কাছাকাছি পৌঁছেছে। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা প্রায় 9 লক্ষ। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা ছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়ায় 10 জন করে কোভিড রোগীর মৃত্যু হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমান এবং হুগলিতে 4 জন করে মারা গেছেন। করোনায় মরবে নাকি না খেয়ে মরবে, এর মাঝে যা তা কলের মধ্যে পেশছে ভারতের মানুষ। এদিকে করোনার শৃঙ্খল ভাঙতে একটাই পথ, সেটি হলো লকডাউন। কিন্তু জানেন কি, এই লকডাউনে কেড়ে নিয়েছে কতজনের রোজগার? সমীক্ষা বলছে, এপ্রিলের প্রায় 8% বেড়েছে রোজগার হরণের পরিসংখ্যান। ইন্ডিয়ান ইকোনমি PDB-র গবেষণা ফার্ম যে সমীক্ষা চালিয়েছে তাতে দেখা যাচ্ছে, মার্চে রোজগার হারানোর গ্রাফ 6.5% থেকে পৌঁছে গিয়েছে 7.97%। সমীক্ষায় দেখা গিয়েছে, সরকারি নির্দেশ অনুযায়ী কর্মী সংখ্যা 50% রাখার জন্য অনেক সংস্থা কর্মী ছাঁটাই করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালের মার্চ মাসে কঠোর লকডাউন ঘোষণা করেছিলেন, যার ফলে লক্ষ লক্ষ মানুষ কাজ হারায়। এখন রাজ্যগুলিকে লকডাউনের জন্য পদক্ষেপ করতে বলেছে পৃথকভাবে। দেশের স্বাস্থ্য পরিকাঠামো এতটাই বিকল হয়ে পড়েছে যার জন্য লকডাউনের সিদ্ধান্ত নিতে হচ্ছে। অনেকে প্রশ্ন তুলেছে, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হয়নি কেন? অর্থনৈতিক পরিস্থিতিও মুখ থুবড়ে পড়েছে ভারতে। শ্রমিক শ্রেণীতে অনেকেই কাজ হারিয়েছেন বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। করোনা সংক্রান্ত একাধিক বিধিনিষেধ জারি থাকায় অনেক পরিষেবা বন্ধ। সেই সব পরিষেবার সঙ্গে যুক্ত লোকদের অনেককেই ছাঁটাই করছে সংস্থা।
করোনা ভাইরাস প্রতিরোধে চীনের ক্যানসিনো বায়োলজিক্যালের তৈরি এক ডোজের টিকা উৎপাদন করবে পাকিস্তান আর তা দিয়ে নিজস্ব চাহিদা পূরণ করবে দেশটি। সোমবার পাকিস্তানি প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ফয়সাল সুলতান এই তথ্য জানিয়েছেন। করোনা মোকাবেলায় সহযোগিতার জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি বলেছেন চীন এখনও পাকিস্তানের অন্যতম প্রধান অংশীদার। তারা পাকিস্তানকে করোনা টিকা উপহার দিয়েছে, এমনকি টিকা উৎপাদনের প্রযুক্তিও সরবরাহ করেছে। পাকিস্তানি এই কর্মকর্তা আশা প্রকাশ করেন ক্যানসিনো টিকা উৎপাদন পাকিস্তানকে ধীরে ধীরে নিজস্ব চাহিদা পূরণের মতো স্বাবলম্বী করে তুলবে। স্থানীয় গণমাধ্যমকে তিনি আরও জানান, পাকিস্তানের টিকা গ্রহণের যোগ্য 10 কোটি মানুষের মধ্যে 7 কোটি মানুষকে চলতি বছর শেষ হওয়ার আগেই করোনা টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে দেশটির সরকার। বর্তমানে সেখানে দৈনিক 1.5 লাখ মানুষকে টিকা দেওয়া হচ্ছে, এই সংখ্যা শীঘ্রই 3 লাখে নেওয়ার চেষ্টা চলছে। প্রায় 22 কোটি জনসংখ্যার দেশ পাকিস্তান ইতিমধ্যে 25 লাখ মানুষ করোনা টিকা পেয়েছে। এই মহামারী মোকাবেলায় টিকা গুরুত্বপূর্ণ হলেও সংক্রমণ রোধে সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন ইমরান খান সরকার। পাকিস্তানি সরকারি হিসেব অনুযায়ী দেশটিতে গত রোববার 8,34,146 জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 18,149 জন। পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে সোমবার। ভোটের সবচেয়ে বেশি আসন পেয়ে বিজয়ী হয়েছেন মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। এই নির্বাচনে তৃণমূলের হয়ে মালদহ জেলার সুজাপুরের প্রার্থী আব্দুল গনি সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি 1,30,163 ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরীকে। বিজেপি প্রার্থী এস কে জিয়াউদ্দিন পেয়েছেন 14,789 ভোট। নির্বাচনের ফলাফল অনুযায়ী আব্দুল 9,445 ভোট, তার প্রতিদ্বন্দ্বী ঈশা খান পেয়েছেন 22,282 ভোট। দ্বিতীয় সর্বোচ্চ ভোটে জিতেছেন কলকাতার মেটিয়া ব্রুজের তৃণমূল প্রার্থী আব্দুল মালিক মোল্লা। তিনি বিজেপির প্রার্থী রামজি প্রসাদকে 1,19,604 ভোটের ব্যবধানে হারিয়েছেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছিল, কিন্তু বিজেপিতে যোগ দেওয়া 107 প্রার্থীর মধ্যে 76 জনই পরাজিত হয়েছেন। যদিও দলবলকারীদের স্বাগত জানিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তারা আসতে চাইলে আসতে পারে, তবে বিশ্লেষকরা মনে করেছেন যেভাবে একাই তিনি নির্বাচন করেছেন এতে দলবলকারীদের আবার গ্রহণ করা হবে কিনা তা দেখার বিষয়, হয়তো মমতা বলেই তা গ্রহণ করছে। অপরদিকে দল বদলে বিজেপিতে যোগ দেওয়ার জন্যই দলের এত বড় পরাজয় হয়েছে বলে মনে করছে রাজনৈতিকরা। দলবলকারীদের কড়া বার্তাও দিয়েছে বিজেপি, তারা ঘোষণা দিয়েছে এভাবে হুট করে বিজেপিতে যোগ দিলেই কাউকে আর জায়গা দেওয়া হবে না, বিজেপিতে এসে একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করতে হবে, কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে পারলে যোগ্য পদে বসানো হবে। প্রাণঘাতী করোনার হানায় অবশেষে স্থগিত হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল। কঠিন বায়ো বাবল সুরক্ষার মধ্যেই দলগুলোর খেলোয়াড়দের মধ্যে কোভিড-19 সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বের সবচেয়ে বেশি অর্থ খরচের এই জমজমাত টি-20 ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আচমকা স্থগিত হয়ে যাওয়ায় বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে সিবিসি। প্রশ্ন উঠেছে সে ক্ষতির পরিমাণ কত। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, আইপিএল স্থগিত করে রাতারাতি ভিখারি হতে বসেছে সৌরভ গাঙ্গুলির বোর্ড। দেশটির শীর্ষ গণমাধ্যমগুলোর অন্যতম ইন্ডিয়ান এক্সপ্রেসের বাংলা ভাষণে আইপিএল বন্ধে ক্ষতি কোটি কোটি টাকা, কার্যত ভিখারি হয়ে গেল সৌরভের বোর্ড অর্থাৎ ভারতের ক্রিকেট বোর্ড প্রতিবেদনে বলা হয়েছে ক্ষতির পরিমাণ জানতে ইতিমধ্যে অঙ্ক কষতে বসেছে বিসিসিআই এর কর্মকর্তারা। জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করতে ফ্রান্স থেকে 1,00,000,000,000 টাকা খরচ করে আরও 30টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে মিশর। $450 মিলিয়ন এই যুদ্ধবিমান কিনতে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে অনুসন্ধানমূলক ওয়েবসাইট ডিসক্লোজ। তবে মঙ্গলবার মিশরের প্রতিরক্ষা মন্ত্রণালয় চুক্তির কথা জানালেও অর্থমূল্যের কথা জানাননি। 10 বছর মেয়াদী ঋণে সব কেনা হচ্ছে। এর আগে 2013-17 সালে 24টি রাফায়েল যুদ্ধবিমান কিনেছিল মিশর। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গত ডিসেম্বরে বলেছিলেন তিনি মিশরের কাছে এই যুদ্ধবিমান বিক্রির বিষয়টিকে দেশটির মানবাধিকার পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত করতে চান না, কারণ তাতে উত্তর আফ্রিকার অঞ্চলে সন্ত্রাসবিরোধী যুদ্ধ দুর্বল হয়ে পড়তে পারে। ম্যাক্রোর এই মন্তব্যে আন্তর্জাতিক ঝড় উঠেছিল।
মানবাধিকার সংগঠনগুলো বলছে মিশরে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন প্রেসিডেন্ট সিসি এবং তিনি বিরোধী পক্ষগুলোকে কঠোর হাতে দমন করে যাচ্ছেন। আর এই বিষয়টি না দেখার ভান করছে মিশরের প্রধান সমরাস্ত্র সরবরাহকারী দেশ ফ্রান্স। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।